হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকেই দেখছেন আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় 12 জন প্রভাবশালী ইন্ধনদাতাকে নজরদারিতে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় সিআইডির সদর দপ্তরে ডাকা হতে পারে যে কোনো সময়। 12 জনের মধ্যে রাজনৈতিক দলের স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতাও রয়েছেন। এদিকে কোরআন অবমাননাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইকবাল হোসেন সহ 4 আসামিকে পুলিশ ও সিআইডির হেফাজতে রিমান্ডে নিয়ে টানা 12 দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর আসামিদের আদালতে হাজির করলে গত বুধবার 3 নভেম্বর সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। কারা কর্তৃপক্ষও আসামিদেরকে কঠোর নজরদারিতে রাখছে এবং গত 5 নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত তাদের সঙ্গে স্বজনদের কেউ দেখা করতে আসেনি। সিআইডি সূত্রে জানা গেছে এই ঘটনায় দায়ের করা মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার পর গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে উঠে আসা কুমিল্লা নগর সহ জেলা জুড়ে আলোচিত বেশ কয়েকজন রাজনৈতিক নেতার গতিবিধি ও অবস্থান সম্পর্কিত বিষয় নজরদারিতে রয়েছে। উপরের গ্রিন সিগনাল পেলে যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। প্রধান আসামি ইকবাল হোসেন, 999 নম্বরে পুলিশকে ফোন করা রেজাউল করিম ওরফে ইকরাম, দারোগাবাড়ি মসজিদ মাজারের সহকারী খাদেম হুমায়ুন কবির ও ফয়সাল আহমেদের বুধবার 3য় দফায় 3 দিনের রিমান্ড মঞ্জুর শেষে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার 4 নভেম্বর বিকালে সিআইডি কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা মামলাটিতে সন্ত্রাস দমন আইনের 3টি ধারা সংযোজন করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে ঘটনার নেপথ্যে ইন্ধনদাতা হিসাবে 12 জন প্রভাবশালীর নাম এসেছে। তাদের সংশ্লিষ্টতার বিষয়ে পাওয়া তথ্যগুলো ডিজিটালি ও ম্যানুয়ালি যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য এ মাসের মধ্যেই ঢাকায় সিআইডি সদর দপ্তরে তাদেরকে ডাকা হতে পারে। 1 দিন, 5 দিন, 7 দিন কিংবা যত দিনই লাগুক না কেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই তালিকায় স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারাও আছেন, তবে তদন্তের স্বার্থে এখনই তাদের কারো নাম পরিচয় প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান। প্রসঙ্গত গত 13ই অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়াদিঘির উত্তরপাড়ের একটি অস্থায়ী পূজা মণ্ডপে কোরআন অবমাননা ও মন্দির ভাঙচুর সহ সহিংসতার ঘটনায় এই পর্যন্ত মোট 12টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় 8টি, সদর দক্ষিণ মডেল থানায় 2টি এবং দাউদকান্দি ও দেবিদ্বারে 1টি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 5টি মামলার তদন্তের ভার পেয়েছে সিআইডি। এখন আমাদের কথা হলো যে সরকার ইচ্ছা করলে, আমরা বিশ্বাস করি সরকারের সদিচ্ছা থাকলে সব কিছু সম্ভব। আমরা জানি রাষ্ট্র মহাপরাক্রমশালী। এই বিষয়ে আমি আপনাদের সাথে বাংলাদেশের পুলিশ প্রধান আইজিপি তানজির আহমেদের একটি ভিডিও ক্লিপ শেয়ার করতে চাই, যেখানে তিনি নিজে স্বীকার করেছেন যে রাষ্ট্র ও সরকার কতটা ক্ষমতাবান। আপনারা সেই ক্লিপটি দেখুন। দেশ যখন সরাই সরাই এগিয়ে যাচ্ছে,
माननीय প্রধানমন্ত্রীর নেতৃত্বে তখন আমরা দেখছি বারবার পেছন থেকে এই দেশটাকে টেনে হিস্ট্রি পিছনে নিয়ে যাওয়ার প্রবণতা যেমন 1971 সালে এক ঐক্যবদ্ধ হয়েছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে একইভাবে এই 18 কোটি মানুষ माननीय প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আমরা দেশটাকে সামনে নিয়ে যেতে চাই And we are the government under the leadership of Honorable Prime Minister. রাষ্ট্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা আমরা অবশ্যই এদেশের প্রচলিত আইন এবং প্রচলিত যে বিধি আছে তার মাধ্যমে সেগুলো মোকাবেলা করব বলে রাখতে চাই আমি আগেও বলেছি রাষ্ট্র মহাপরাক্রমশালী আজকে আমরা দেখি অনেকে উল্লম্ভন করেন মাসল ফ্লেক্সিং করেন রাষ্ট্রের সঙ্গে মাসল ফ্লেক্সিং গো ব্যাক সিট ব্যাক এন্ড ট্রাই টু রিয়লাইজ হোয়াট ইউ ডুইং দর্শক আমি নিঃসন্দেহে আইজিপি বেনজির আহমেদের এই বক্তব্যের সাথে একমত আপনারা চারিদিকে তাকিয়ে দেখলে গুটি কয়েক জঙ্গি অধ্যুষিত দেশ ছাড়া যেমন সোমালিয়া ইয়েমেন ইরাক ও কোনো কোনো ক্ষেত্রে এবং পাকিস্তান এগুলি ছাড়া বিশ্বের সকল রাষ্ট্র আভ্যন্তরীণভাবে অনেক শক্তিশালী পাকিস্তান কেমন দুর্বল রাষ্ট্র আমি তার একটা উদাহরণ দিই যে আপনারা জানেন গত বছর ফ্রান্সে হযরত মুহাম্মদের একটা ব্যঙ্গচিত্র বা কার্টুন আঁকা হয়েছিল এবং সেইখানে একটা ছাত্র তারপর তার শিক্ষককে গলা কেটে হত্যা করেছিল আপনারা সেই ব্যাপারে জানেন এবং ফ্রান্স এর পরপর অনেকগুলি বিধিমালা তৈরি করেছে ইসলামকে রেগুলেট করার ব্যবস্থা নিয়েছে যাতে ফ্রান্স থেকে ধর্মান্ধতা দূর করা যায় তো সেই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী তেহরিকে লাব্বাইক পাকিস্তান বা টিএলপি তারা ফ্রান্সের অ্যাম্বাসাডারের বহিষ্কার চাইছে এবং ফ্রান্স অ্যাম্বাসি বন্ধ করে দেওয়ার জন্য দাবি জানাইছিল এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা দেশব্যাপী নাশকতা চালালে পাকিস্তান সরকার এই তেহরিকে লাব্বাইক পাকিস্তান বা টিএলপিকে জঙ্গি হিসাবে ঘোষণা দেয় এবং তাদেরকে নিষিদ্ধ করে তাদের শত শত নেতাকর্মীকে তারা এই জেলে পাঠায় এবং তাদের এই সংগঠনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে কিন্তু তেহরিকে লাব্বাইক পাকিস্তান কিন্তু দমে যায়নি তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং এই কারণে পাকিস্তানের অবস্থা এখন জেরবার টিএলপি সমর্থকদেরকে রাজধানীতে প্রবেশ ঠেকাতে আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে পাকিস্তান সরকার বিভিন্ন পয়েন্টে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে টিএলপি সমর্থকরা ইমরান খান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এই শেখ রশিদ এই সেদিনও ঘোষণা করেন যে জঙ্গিদের সাথে কোনো আপোষ নয় কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টে গেছে পাকিস্তানের ইমরান খান সরকার তার গদি ঠিক রাখতে ইউটার্ন দিয়েছে তারা সন্ত্রাসীদের সাথে আপোষ করেছে টিএলপির সকল দাবি তারা মেনে নিয়েছে এবং সরকার বলছে আমরা কোনো দ্বন্দ্ব চাই না আমরা প্রতিদিনের এই ঝগড়ার অবসান চাই তা আমরা এখন দেখতে চাই যে এই যে পাকিস্তান যাদেরকে নিষিদ্ধ করেছিল যাদেরকে জঙ্গি বলেছিল তাদেরকে পুনরায় গ্রহণ করার বার্তা তারা বিশ্ববাসীকে কীভাবে দেয় এইটা এবং তারা কি আদৌ ফ্রান্সের এই রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং ফ্রান্সের দূতাবাস বন্ধ করার ক্ষমতা রাখে কি না এটা দেখার বিষয় তো কথা হলো বাংলাদেশের পরিস্থিতি সেই পর্যায়ে যায়নি আভ্যন্তরীণভাবে বাংলাদেশ একটি অন্যতম শক্তিশালী রাষ্ট্র শক্তিশালী এর সরকার এরকম শক্তিশালী সরকার বাংলাদেশে এর আগে কখনো ছিল কি না আমার জানা নেই এই রাষ্ট্র ও এই সরকার যুদ্ধপরাধীর বিচার করে তাদের রায় কার্যকর করেছে এই রাষ্ট্র ও সরকার জাতির পিতা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছে এবং শাস্তি কার্যকর করেছে
এই রাষ্ট্র জঙ্গি দমন করেছে, এই সরকার এবং এই রাষ্ট্র মিলিটারিকে সুসংগঠিত করে এবং সুশৃঙ্খল করে তাদেরকে ব্যারাকে পাঠিয়েছে। একসময় ভাবা হতো এইগুলি কোনোভাবেই সম্ভব নয় বাংলাদেশে, কিন্তু সম্ভব হয়েছে, এই সরকার তা করেছে এবং করতে পেরেছে। সুতরাং এই সরকার দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে জঙ্গিপনাকেও পরাস্ত করবে বলে আমার বিশ্বাস এবং করতে পারবে। তবে এই জঙ্গিদের ক্ষমতা যদি পাকিস্তানের পর্যায়ে পৌঁছে যায় তাহলে বাংলাদেশ সরকারের পক্ষে সেটাকে সামাল দেওয়া মোটেও সম্ভব হবে না। সরকার বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনাগুলোকে কতটা গুরুত্ব সহকারে দেখছে সেই ব্যাপারে আমরা নিশ্চিত নই। বিভিন্ন মারফতে এলোপাথারিভাবে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে সরকারি মহল। প্রধানমন্ত্রী যেখানে বলছেন সবাইকে আইনের আওতায় আনা হবে, বিচার সুনিশ্চিত করা হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, অন্যদিকে আমরা দেখছি আমাদের বৈদেশিক মিশন, তারা বিভিন্ন কূটনৈতিক মিশনে এবং আন্তর্জাতিক সংস্থাগুলিতে চিঠি দিয়ে সরকারের পক্ষ থেকে বলছে যে বাংলাদেশে মন্দির ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি, কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, এগুলিকে দেশ বিদেশের স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বলে অভিহিত করেছেন। যে দুজন হিন্দু মারা যাবার সংবাদ বেরিয়েছে তাদের একজন জলে ডুবে এবং অন্যজনকে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছেন। এছাড়া সরকার চারজন মুসলমান মারা গেছে এই তথ্য জানাতেও ভুল করেননি। এই যে অস্বীকার করার একটা পলিসি সরকার নিয়েছে এতে সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। এতে জঙ্গিরা আরও বলিয়ান হবে। হিন্দু এবং সংখ্যালঘুর ব্যাপারে সরকার আন্তরিক হলে প্রথমেই ঘটনাকে স্বীকার করতে হবে, তারপরে তো সমাধান আসবে। সংখ্যালঘুদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সরকারকে বহুদূর যেতে হবে। শুধুমাত্র ক্ষতিপূরণ আর সেই মানে সস্তা বুলি আউরিয়ে এই সমস্যার সমাধান মোটেও সম্ভব হবে না। যেমন আমরা বলি থাকি যে শুকনো কথায় চিরা ভিজে না, এবং সেই চিরাটা এবারও ভিজবে না। কার্যকর আইন প্রণয়নের মাধ্যমে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে সংবেদনশীলভাবে এই জিনিসটাকে সমাধান করতে হবে। আর এগুলি সব কিছুই নির্ভর করছে সরকার কতটুকু আন্তরিক, কতটুকু সহানুভূতিশীল, কতটুকু সহমর্মী এবং সংবেদনশীল। সরকার প্রমাণ করেছে তারা চাইলে তারা যে কোনো কিছু করতে সক্ষম, চাইলে তারা অনেক কিছু করতে পারে, কিন্তু সরকার কি সেটা চাইছে? উত্তরের জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।